প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শেয়ার ইস্যু পর্ব ৩। ইতিপূর্বে আমি এক এবং দুই আলোচনা করেছিলাম। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পূর্বের ক্লাসগুলি যদি না দেখে থাকো, বিশেষ করে প্রথম পত্র হিসাব বিজ্ঞানের, সেগুলি দেখার মাধ্যমে অন্যান্য বিষয়গুলি জানার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং এই চ্যানেলের ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো এবার আসি আমরা সৃজনশীল সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই সে সংক্রান্ত আজকে আমার চার নম্বর অঙ্ক, তাই না? ইতিপূর্বে আমি দুইটা ক্লাসে বিশেষ করে শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন নিয়ম আলোচনা করার পাশাপাশি, জাবেদা থেকে শুরু করে অন্যান্য নিয়ম আলোচনা করার পাশাপাশি তিনটা অঙ্কের সমাধান করেছি সৃজনশীল সমস্যার সমাধান। আজকে আমি চার নম্বর থেকে শুরু করছি। লক্ষ্য করি এখানে একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে আমাদের ক নম্বরে বলছে আদায়কৃত শেয়ার মূলধন কত টাকা, তাই না? আদায়কৃত শেয়ার মূলধন বলতে বোঝায় যে বিলিকৃত অর্থাৎ যে পরিমাণ শেয়ার আমি বিক্রি করেছিলাম সেখান থেকে কত টাকা আদায় হয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে খ নম্বরে বলছে জাবেদা গ নম্বরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। তো আমাদের এখানে এই যে এখানে লক্ষ্য করি, কোম্পানি 70,000 শেয়ার বিলি করলো, তাহলে এই যে 70,000 শেয়ার ×10 টাকা, এই দুটো গুণ করে আমাদের এই আদায়কৃত মূলধনের পরিমাণ হবে। সমস্যা নেই, আমরা এই যে ক নাম্বারের সমস্যা সমাধানের জন্য উদ্দীপকটি আমি আবার এখানে নিয়ে এসেছি এবং এখানে আমরা সক অঙ্কন করতে পারি। সক অঙ্কন না করলেও হয় কিন্তু করাই উত্তম, কেননা হিসাব বিজ্ঞান মানেই তো সাধারণত সক, বিভিন্ন রকম সকের মাধ্যমে আমরা সমাধান করি, তাই না? সেজন্য আমরা সক এর মাধ্যমে করব, সমস্যা নাই। তো এখানে আমরা বিবরণ গণনা কার্য পরিমাণ, এক্ষেত্রে লক্ষ্য করি আদায়কৃত শেয়ারের সংখ্যা ইন্টু প্রতিটি শেয়ারের পূর্ণ মূল্য। তো আদায়কৃত শেয়ারের সংখ্যা কতটি? এই যে আমরা যতটি শেয়ার বিলি করেছি সেই পরিমাণ শেয়ারের পূর্ণ মূল্য যেহেতু আমাদের ছিল 10 টাকা, তাহলে এই 70,000 শেয়ারকে 10 দিয়ে গুণ করে, অর্থাৎ এই 70,000 শেয়ারকে এই 10 টাকা দিয়ে গুণ করে যে টাকাটা হবে সেটি হচ্ছে আদায়কৃত মূলধন। তো এবার আসি আমাদের এই খ নাম্বারে জাবেদা করতে বলেছে। তো জাবেদার ক্ষেত্রে আমরা এই জাবেদার সক অঙ্কন করেছি। তো আমি উদ্দীপকটা এখানে নিয়ে এসেছি এই উদ্দীপক দেখে, যেহেতু আমরা জাবেদা করব, উদ্দীপকটা এখানে নিয়ে আসার ফলে এখানে আমাদের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, সমস্যা নাই, আমরা যেখানে লিখবো সেই অংশটা ফাঁকা আছে, আমরা সহজে লিখতে পারবো, সেজন্য আমি উদ্দীপকটা এখানে নিয়ে এসেছি, তাই না? তো এবার আমরা পড়ি প্রথম জাবেদা। পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম প্রথম জাবেদাটা কি হবে, শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে, শেয়ার আবেদনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, সেজন্য প্রথম জাবেদাটা কি হবে মনে আছে? অনেকেরই তোমাদের মনে আছে হয়তো বা, ব্যাংক হিসাব ডেবিট হবে, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। কেন ব্যাংক হিসাব ডেবিট হবে? এই টাকাটা ব্যাংকে জমা হবে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে, আর শেয়ার আবেদনের টাকা যেহেতু জমা হবে আবেদন হিসাব ক্রেডিট হবে। এখন প্রশ্ন হচ্ছে টাকা কত টাকা লিখবো, তাই না? টাকা লিখবো যতটি আবেদনপত্র পেয়েছিলাম সেই আবেদনপত্রের সংখ্যাকে 10 টাকা দিয়ে গুণ করে, একটা শেয়ারের মূল্য যেটি সেটি দিয়ে গুণ করে। তো লক্ষ্য করি এই যে এখানে 4 নম্বর লাইনে ইস্যুকৃত শেয়ারের চাইতে 10,000 আবেদনপত্র কম পাওয়া গেল, অর্থাৎ আমরা ইস্যু করেছিলাম যে 80,000 শেয়ার, সেখান থেকে 10,000 শেয়ারের আবেদনপত্র আমি কম পেয়েছি। তাহলে 80,000 থেকে 10,000 যদি কম পায় তাহলে আমরা 70,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছি। তাহলে এই 70,000 ×10 টাকা 7 লক্ষ টাকা হবে। আমি আবারও বলি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, প্রথম জাবেদাটি হয় সাধারণত শেয়ার এই ইস্যুর অঙ্কের ক্ষেত্রে, জাবেদার ক্ষেত্রে। টাকা কিভাবে লিখবো? যতটি আবেদনপত্র পেয়েছি তাকে 10 টাকা দিয়ে গুণ করে। তো আবেদনপত্র পেয়েছিলাম আমি যে 80,000 ইস্যু করেছিলাম, তার চাইতে 10,000 কম পেয়েছি। তো 10,000 যদি কম পায় তাহলে 70,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছিলাম,
তাহলে সেই 70,000 ইন্টু 10 টাকা 7 লক্ষ টাকা। ব্যাখ্যায় লিখব প্রতিটি 10 টাকা দরে 70,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এবার আসি আমাদের, আমরা জানি দুইটা জাবেদা হয়, তো আমি আরো এই সঙ্গে পরবর্তী জাবেদাটি করব। আমি সহজে বোঝানোর জন্য, একটু বড় করে লেখার জন্য আমি দুইটা সঙ্গে দুইটা জাবেদা দেখাচ্ছি। কিন্তু তোমরা যখন খাতায় সমাধান করবে, অঙ্ক করবে, প্র্যাকটিস করবে, তখন কিন্তু এক ছকের মধ্যে দুইটা জাবেদা করবে, বিষয়টি যেন মনে থাকে। ওকে, সমস্যা নাই, আমরা লক্ষ্য করি। তো দ্বিতীয় জাবেদাটি হবে শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। দ্বিতীয় জাবেদাটি কি হবে? শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। তো শেয়ার আবেদনের টাকা যদি আমি স্থানান্তর করি, তো ইতিপূর্বে আমি শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম প্রথম জাবেদায়, এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। শেয়ার মূলধন হিসাবে কিন্তু বৃদ্ধি পাবে, শেয়ার মূলধন হচ্ছে মালিকানা স্বত্ব, শেয়ার মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখন টাকা কত লিখবো? টাকা প্রথম জাবেদায় যা লিখেছি তাই লিখবো, কারণ এখানে তো অতিরিক্ত পায় নাই। অতিরিক্ত যদি পাইতাম তাহলে ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হতো, তাই না? এখানে তো অতিরিক্ত পায় নাই, আমি বরং কম পেয়েছি। এই যে শেষে লেখা আছে কোম্পানি 70,000 শেয়ারে যথারীতি বিলি করলো, তাহলে যতটি শেয়ার বিলি করে সেই পরিমাণ টাকা শেয়ার মূলধন হিসেবে বসে। আর আবেদনে বলবে প্রথম জাবেদা দেখে, প্রথম জাবেদায় যা লিখেছিলাম, তাই না? তো যাই হোক, এখানে আমি যতটি শেয়ার আবেদনপত্র পেয়েছি সকল শেয়ার বিলি করেছি, যার কারণে আমাদের টাকার পরিমাণ 7 লক্ষ টাকায় হবে। 7 লক্ষ টাকায় আমি পেয়েছি শেয়ার আবেদন থেকে, এবং এই 7 লক্ষ টাকা শেয়ার মূলধন হিসেবে স্থানান্তর করব, কেননা আমি অতিরিক্ত আবেদনপত্র পাই নাই। সেজন্য আমরা 7 লক্ষ টাকা লিখে ব্যাখ্যা লিখবো শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো। এই হচ্ছে আমাদের দুইটি জাবেদা। এবার আমরা এই জাবেদার পরিপ্রেক্ষিতে ব্যাংক হিসাব প্রস্তুত করব, তাই না? ওই যে আমি যে দুইটা জাবেদা করেছি, সেই দুইটা জাবেদার প্রথম জাবেদাটা কিন্তু ছিল ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তাই না? কিন্তু পরের জাবেদাটায় আবার ব্যাংক নাই। তাহলে ব্যাংক সংক্রান্ত লেনদেন বা ব্যাংক সংক্রান্ত হিসাব নিয়ে আমাদের একটা জাবেদা ছিল প্রথম জাবেদাটি, সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সেজন্য আমি এই যে প্রথম জাবেদাটি উপরে লিখে রেখেছি, এই জাবেদা দেখে আমি এই ব্যাংক হিসাবটা প্রস্তুত করব। তো লক্ষ্য করি ব্যাংক হিসাব ডেবিট 7 লাখ টাকা। তো এই 7 লাখ টাকা আমরা ডেবিট দিকে লিখব, নাম লিখব ক্রেডিটের নামটা। আমি আবারও বলি, ব্যাংকের ডেবিটে 7 লক্ষ টাকা আছে, ডেবিটে লিখব, নাম লিখব ক্রেডিটের নামটা। আমরা যারা ফার্স্ট ইয়ারে খতিয়ান করেছি তারা অবশ্য বুঝতে পেরেছ যে ব্যাংক হিসাবে ডেবিটে টাকা বসবে, নাম লিখতে হবে উল্টা নামটা, তাই না? তো এই অঙ্কে ব্যাংক সংক্রান্ত জাবেদা আর নাই, সেজন্য আমাদের একটি মাত্র লেনদেন আমরা লিখেছি। এবার কি করব? আমরা জের করব। তো জের করার সময় আমরা এখানে একটি দাগ দিব, এখানে একটি দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা কি করব? এই 7 লক্ষ টাকা নিচে লিখব, লেখার পরে ডাবল দাগ দিব, এবং এই 7 লক্ষ টাকা ওদিকে নিয়ে যাব। এই 7 লক্ষ টাকা এখানে লিখে ওদিকে নিয়ে যাব, লেখার পরে দুই দিকে করব ডাবল দাগ দিব। তারপর আমরা কি করব? জের করব, দুই দিক সমান করব। এই 7 লক্ষ টাকাই উপরে বলবে। আমরা জানি যে এইটি সকে জের করার সময় আমাদের যদি কম হবে, কম টাকাটা আমাদের এখানে লিখে কভার করতে হবে, তাই না? তো এই 7 লক্ষ টাকাই উপরে বলবে। এই 7 লক্ষ টাকার উপরে লিখবো, পাশে লিখবো ব্যালেন্স সিডি, এবং এই ব্যালেন্স সিডিটা চলে আসবে এখানে ব্যালেন্স বিডি নামে। তো এইভাবে আমরা ব্যাংক জমা উদ্বৃত্ত নির্ণয় করতে পারি। ব্যাংক জমা উদ্বৃত্ত পেলাম আমাদের 7 লক্ষ টাকা, এটি হচ্ছে আমাদের চলতি সম্পদ। তো এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমি উপরে আবার উদ্দীপকের অংশটা নিয়ে এসে রেখেছি, কারণ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের উদ্দীপক দেখার প্রয়োজন হবে। তো এখানে উদ্দীপকের অংশটি লেখার কারণে আমাদের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে। উপরে লেখা আছে আর্থিক অবস্থার বিবরণী, কোম্পানির নাম, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এটা লেখা আছে, এটা তোমরা জানো কিভাবে লিখতে হয়। তো যে অংশটুকুতে আমি লিখবো সেটুকু ফাঁকা রেখেছি, তাই না? যেটুকু আমাদের প্রয়োজন, দেখা প্রয়োজন, সেটুকু কিন্তু ফাঁকা রেখেছি। উপরে কোম্পানির নাম টাম সেগুলি ঢাকা পড়ে গেছে, সমস্যা নেই, আমাদের এটা দেখে আমরা এখন এটি করব। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা জানি সম্পত্তি ও দায়ের এবং মালিকানা স্বত্ব বিবরণী, তাই না? তো এই ক্ষেত্রে প্রথমে আমরা লিখবো সম্পদ সমূহ, তারপর লিখবো শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ। তো আমরা জানি সম্পদ সমূহের মধ্যে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, বিভিন্ন প্রকার সম্পদ রয়েছে।
এই অঙ্কে স্থায়ী সম্পদ নাই, সেজন্য আমরা চলতি সম্পদ লিখব। ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত বলে ওই 7 লক্ষ টাকা শেষের ঘরে লিখব। আমি আবারও বলি, এই ব্যাংক জমা চলতি সম্পদের নিচে লিখতে পারতাম, কিন্তু আমি এই 1 ছকের মধ্যে সবগুলো উপস্থাপন করব বলে আমি পাশে লিখেছি জায়গা সেভ করার জন্য। তোমরা ব্যাংক জমা নিচেও লিখতে পারো। তো ব্যাংক জমাটা পেলাম আমরা ওই যে কিছুক্ষণ আগে ব্যাংক জমার খতিয়ান করেছি সেখান থেকে, ব্যাংক হিসেবের খতিয়ান থেকে, তাই না? তো ইচ্ছে করলে খতিয়ান না করে সরাসরি আমরা জাবেদা থেকেও ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করতে পারি, আমি দেখিয়ে দেবো কিছুক্ষণ পরে। তো সম্পদ আমাদের আর নাই, এবার কি করব, এখানে একটি দাগ দিব। দাগ দেওয়ার পরে 7 লক্ষ টাকা নিচে লিখবো, নিচে ডাবল দাগ দিব। তারপরে পাশে লিখবো মোট সম্পদ। কি লিখবো? মোট সম্পদ। এবার আমরা শেয়ার হোল্ডারদের স্বত্ব দায়সমূহ লেখার জন্য আমার উদ্দীপক দেখার প্রয়োজন হবে। লক্ষ্য করি, প্রথমে লিখবো অনুমোদিত মূলধন, প্রথমে লিখবো অনুমোদিত শেয়ার মূলধন। তোমরা এই লাইনটা নিচেও লিখতে পারবে, আমি পাশে লিখেছি জায়গা সেভ করার জন্য। অনুমোদিত মূলধন এই যে উপরে লেখা আছে, রাজ লিমিটেড প্রতিটি 10 টাকা দরে 1 লক্ষ শেয়ার এ বিভক্ত, 10 লক্ষ টাকা নিয়ে অনুমোদিত মূলধন নিয়ে ব্যবসা গঠিত, তাই না? তো অনুমোদিত মূলধন হচ্ছে উপরে থাকে আমরা অঙ্কের মধ্যে, অঙ্কের মধ্যে যদি না থাকে তাহলে লিখতে হবে ডট ডট শেয়ার ডট ডট টাকা। এই ধরনের অঙ্ক আমি পরবর্তীতে দেখাবো, যদি অনুমোদিত মূলধন না থাকে তাহলে এখানে কি লিখবো, তাই না? তো এখানে যেহেতু আছে প্রতিটি 10 টাকা ধরে 1 লক্ষ শেয়ার, 10 টাকা ধরে 1 লক্ষকে গুণ করে আমরা এখানে পাবো 10 লক্ষ টাকা, নিচে ডাবল দাগ দিব। আমরা জানি অনুমোদিত মূলধন এর অংশটা কোথাও যোগ করতে হয় না অঙ্কের মধ্যে, কিন্তু দেখাতে হয়। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীতে অনুমোদিত মূলধন উল্লেখ করতে হয়, সেজন্য আমরা এখানে লিখলাম এবং নিচে ডাবল দাগ দিয়ে দিলাম। তারপরে আমাদের ইস্যুকৃত মূলধন, তো ইস্যুকৃত মূলধনের ক্ষেত্রে আমাদের এইখানে এই প্রতিটি 10 টাকা দরে, এই যে প্রতিটি 10 টাকা দরে 80,000 শেয়ার ইস্যু করা হয়েছিল, সেজন্য আমরা প্রতিটি 10 টাকা দরে 80,000 দিয়ে গুণ করে কত হবে 8 লক্ষ টাকা, এখানেও ডাবল দাগ দিব, তাই না? অর্থাৎ আমাদের এই ইস্যুকৃত মূলধন অনুমোদিত মূলধন এগুলো আমাদের অঙ্কের মধ্যে যোগ করার প্রয়োজন হবে না, সেজন্য এখানে ডাবল দাগ দিয়ে দিব। তো এবার আসি আমরা বিলিখিত ও আদায়কৃত মূলধন। এখানে আমরা যাহা ইস্যু করেছিলাম এই 8 লক্ষ টাকা শেয়ার, 80,000 শেয়ার, সব শেয়ার কিন্তু বিলি করতে পারি নাই। এই যে এখানে বলেছে বিলি করেছি 70,000 শেয়ার, ইস্যু করেছিলাম 80,000, বিলি করেছি কত 70,000 শেয়ার, তাহলে আমাদের বিলিখিত হবে প্রতিটি 10 টাকা ধরে 70,000 শেয়ার। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে অনুমোদিত ইস্যুকৃত আদায়কৃত বিলিখিত সব ক্ষেত্রে কিন্তু এই 10 টাকা করেই হবে, অধিহার থাক আর অবহার থাক, মেন যে টাকা সেটা হবে। যদি 100 টাকা থাকতো শেয়ারের মূল্য তো 100 টাকা হতো, তবে বর্তমানে সব শেয়ারের ফেস ভ্যালু সাধারণত 10 টাকা। এবার আমরা এই 70,000কে 10 দিয়ে গুণ করে শেষের ঘরে টাকা লিখবো। আদায় কিন্তু কথাটা যখন থাকবে তখন শেষের ঘরে টাকা লিখবো, লেখা শেষে একটা দাগ দিব। এই 60 লক্ষ টাকা নিচে লিখবো, ডাবল দাগ দিব, এবং এই 7 লক্ষ টাকার পাশে লিখবো মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব দায়সমূহ। এখানে একটি লক্ষণীয় বিষয়, মোট সম্পদ 7 লাখ, মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব দায়সমূহ 7 লাখ, দুইটা মিলে যাচ্ছে। যদিও আমি লাল কালি দিয়ে লিখে রেখেছি, কিন্তু তোমরা লাল কালি দিয়ে লিখবে না, কেননা তোমরা কালো কালি দিয়ে লিখবে, আমি বোঝানোর জন্য লাল কালি দিয়ে লিখেছি। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি শেয়ার ইস্যুর অঙ্কের ক্ষেত্রে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কে যাই, সরি, পরের অঙ্কে বলছে
এই উদ্দীপক এসএনসি লিমিটেড কোম্পানি লিমিটেড উদ্দীপকের আলোকে আমাদের অঙ্কে বলছে ফেরতকৃত আবেদনপত্রের অর্থের পরিমাণ নির্ণয় করো, মানে ফেরতকৃত অর্থ অর্থাৎ কতটি শেয়ার আমি বেশি পেয়েছিলাম সেই শেয়ারটা ফেরত দিব, তাই না? এখানে খ নম্বরে বলছে জাবেদা গ নম্বরে ব্যাংক হিসাবও করতে বলেছে, আর্থিক অবস্থার বিবরণীও প্রস্তুত করতে বলেছে। সমস্যা নাই, আমরা ক নম্বরে সমাধান করি। ক নম্বরে বলছে ফেরতকৃত অর্থের পরিমাণ নির্ণয়, আমরা যেটি পেয়ে বেশি পেয়েছিলাম সেটি তো ফেরত দিব, তাই না? তো এই যে ক নম্বরে আমি উদ্দীপকটা এখানে নিয়ে এসেছি এবং এখানে ছক অঙ্কন করেছি। এখানে লক্ষ্য করি এই যে ইস্যুকৃত শেয়ারের চাইতে 1,00,000 শেয়ারের আবেদনপত্র বেশি পাওয়া গেল এবং এখানে আবার লিখছে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো, আমি লাল কালি দিয়ে রেখেছি সহজে বোঝানোর জন্য। অর্থাৎ আমরা বেশি পেয়েছিলাম 1,00,000 শেয়ার, অতিরিক্ত পেয়েছিলাম, এই যে বলা আছে 1,00,000 শেয়ারের আবেদনপত্র বেশি পাওয়া গেল এবং এই বেশি শেয়ার এই যে অর্থ ফেরত দেওয়া হলো, তাহলে ফেরতকৃত অর্থের পরিমাণ হবে 1,00,000 শেয়ার ইন্টু 10 টাকা। সেজন্য এখানে লিখবো আমরা ফেরতকৃত আবেদনপত্রের অর্থের পরিমাণ নির্ণয়, তারপরে লিখব ফেরতকৃত আবেদনের সংখ্যা ইন্টু প্রতিটি শেয়ারের পূর্ণ মূল্য। তাহলে ফেরতকৃত আবেদনের সংখ্যা হচ্ছে 1,00,000 আর প্রতিটি শেয়ারের পূর্ণ মূল্য 10 টাকা। তাহলে 1,00,000 কে 10 দিয়ে গুণ করলে আমাদের এখানে হবে 10,00,000 টাকা, যেটি এই ফেরত হিসেবে গণ্য হবে। এবং আমরা যখন জাবেদা করবো তখন এটি ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে লিখবো জাবেদায়, কিছুক্ষণ পরে আমি জাবেদা করাবো তখন দেখবো। এবার আসে আমরা জাবেদা করবো, তাই না? এই যে জাবেদা সহক অঙ্কন করেছি, তো জাবেদাটা যাতে আমরা উদ্দীপক দেখে করতে পারি তাই উদ্দীপকের অংশটি আমি উপরে নিয়ে এসেছি এবং এই উদ্দীপক দেখে আমরা এই জাবেদাটি এখন করব। তো আমরা জানি যে সাধারণত এই অঙ্কের ক্ষেত্রে দুইটা জাবেদা হবে। প্রথম জাবেদাটি কি হবে মনে আছে? কিছুক্ষণ আগেই কিন্তু একটি অঙ্কে আমি দেখিয়েছি প্রথমে। প্রথম জাবেদাটি কি হবে সবার হয়তো মনে আছে আমি আশা করি, কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হচ্ছে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন টাকা কিভাবে লিখবে একটা প্রশ্ন, তাই না? টাকা লেখার নিয়ম হচ্ছে যতটি আবেদনপত্র পাওয়া যাবে উক্ত আবেদনপত্রের সংখ্যাকে 10 টাকা দিয়ে গুণ করে। তো কতটি আবেদনপত্র পেয়েছি লক্ষ্য করি, আমরা এই যে 1,00,000 শেয়ার ছিল অনুমোদিত মূল্য, কোম্পানি এর 7,00,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছে, 7,00,000 শেয়ার ইস্যু করেছিল আর 1,00,000 আবেদনপত্র বেশি পাওয়া গেল, মানে 7,00,000 ইস্যু করেছে 1,00,000 বেশি পেয়েছে, তাহলে 7,00,000 আর 1,00,000 8,00,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে। আবার বলি 7,00,000 ইস্যু করেছিল 1,00,000 বেশি পেয়েছে, তাহলে 7,00,000 আর 1,00,000 8,00,000 শেয়ার আবেদনপত্রের টাকা পাওয়া গেছে, প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা, তাহলে 8,00,000 শেয়ারের দাম কত? তাহলে 8,00,000 শেয়ারকে 10 দিয়ে গুণ করলে 80,00,000 টাকা হবে। ব্যাখ্যায় লিখবো প্রতিটি 10 টাকা দরে 8,00,000 শেয়ার আবেদন পত্রের টাকা পাওয়া গেল। পরের জাবেদাটা করি, আমরা জানি দুটো জাবেদা হয় এই অঙ্কের ক্ষেত্রে, তবে কখনো কখনো 3টা বা 4টা জাবেদাও হয়, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 2টা জাবেদা হবে। পরের অঙ্কে আমি এই যে জাবেদা ছক অঙ্কন করেছি, তোমরা 1 ছকের মধ্যে জাবেদা করবে, আমি বড় করে উপস্থাপনের জন্য 2টা ছকে আমি দেখাচ্ছি, কিন্তু তোমরা 1 ছকের মধ্যে 2টা জাবেদা করবে, আমি কিন্তু বারবার বলছি। এবার আসি পরের জাবেদাটা, শেয়ার মূলধনী স্থানান্তর করবো, তাই না? এখানে কিন্তু বেশি ছিল, অতিরিক্ত শেয়ার ছিল, তো আমি জাবেদার নিয়ম 1 নম্বর ক্লাসে কিন্তু জাবেদার নিয়ম আলোচনা করেছিলাম বিস্তারিত, সেখানে দেখিয়েছিলাম যে আমাদের যদি অতিরিক্ত আবেদনপত্র পাওয়া যায় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে দ্বিতীয় জাবেদাটায়। তাহলে এখানে কি করবো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, টাকা লিখবো 1 নম্বর জাবেদায় যে টাকা লিখেছিলাম, শেয়ার আবেদন হিসাব ডেবিট, টাকা লিখবো 1 নম্বর জাবেদায় যে টাকা লিখেছিলাম, 1 নম্বর জাবেদায় টাকা লিখেছিলাম 80,00,000 টাকা, মনে আছে? অর্থাৎ 1 নম্বর জাবেদায় আমি আবেদনপত্রে যেটা ক্রেডিট করবো সেটাই কিন্তু এখানে ডেবিট হবে, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কেই বলি, কেননা শিক্ষার্থীরা এই টাকা লেখার সময় জাবেদা পারে কিন্তু টাকা লিখতে যে কনফিউশন হয়, আমি যখন কলেজে ক্লাস নিই, আমি একজন যেহেতু কলেজের শিক্ষক, তখন শিক্ষার্থীদের মধ্যে হতে এই টাকা লেখার সময় প্রবলেম হয় যে স্যার টাকা লেখাটা আমরা বুঝি না ঠিক মতো। সেই জন্য আমি আবারও বলছি দ্বিতীয় জাবেদাটায় জাবেদা করবো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, তাই না? তো জাবেদা পারে মুখস্থ থাকে কিন্তু টাকা লিখতে যে কনফিউশন হয়, তা টাকার বিষয়ে আমি আবারও বলছি
শেয়ার আবেদনপত্রে লিখব প্রথম জাবেদায় আবেদনপত্রে যে টাকা লিখেছিলাম সেই টাকাটা। শেয়ার মূলধন হিসাবে লিখব আমরা যতটা শেয়ার বিলি করব বন্টন করব সেই শেয়ারের সংখ্যাকে এই 10 টাকা দিয়ে বা ফেস ভ্যালু আসল যে টাকা থাকবে সেটা দিয়ে গুণ করব। তো আমরা অঙ্কটা পড়ে দেখি। এই যে বলছে যে ইস্যুকৃত শেয়ারগুলি যথারীতি বিলি করা হলো, তার মানে কি আমরা যতটি শেয়ার ইস্যু করেছিলাম ততটি শেয়ার বিলি করতে পারবো, এর বেশি শেয়ার বিলি করতে পারবো না। তাহলে এখানে বলে দিয়েছে ইস্যুকৃত শেয়ারগুলি যথারীতি বিলি করা হলো, তাহলে ইস্যু করেছিলাম এই যে আমাদের এখানে আছে এই যে 7 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, 7 লক্ষ শেয়ার ইস্যু করেছিল, তাহলে 7 লক্ষ গুণ 10 টাকা শেয়ার মূলধন হবে 70 লক্ষ টাকা। কিভাবে হলো? এই ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ইন্টু 10 টাকা, কেননা এখানে বলে দিয়েছে ইস্যুকৃত শেয়ারগুলি বিলি করা হলো, বিলিকৃত শেয়ার বা বন্টনকৃত শেয়ারের টাকা এই শেয়ার মূলধন হিসেবে বলবে। এবার আমরা ব্যাংক হিসেবে কত লিখবো? ব্যাংক হিসেবে অতিরিক্ত যে টাকা পেয়েছিলাম সেটাই তো ফেরত দিব। তো অতিরিক্ত আমরা যদি এখানে 1 লক্ষ শেয়ার পেয়েছি, 1 লক্ষ শেয়ার বেশি পেয়েছিলাম, 1 লক্ষ শেয়ারকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 10 লক্ষ টাকা হয়, এভাবে বের করতে পারি। আর যদি মনে করি যে না আমি ব্যাংকের টাকাটা শর্টকাটে বের করবো, অঙ্ক আর পড়বো না, তাহলে আমরা কি করব? এই 80 লক্ষ থেকে 70 লক্ষ টাকা বিয়োগ করে এখানে হবে 10 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা থেকে 70 লক্ষ টাকা বিয়োগ করে এখানে হবে 10 লক্ষ টাকা। এভাবেও আমরা ব্যাংক জমার এই ক্রেডিট উদ্বৃত্ত বের করতে পারি। ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের 70 লক্ষ টাকা মূলধন হিসাবে স্থানান্তর এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে তোমরা দুইটা জাবেদা সম্পন্ন করবে। এবার আমরা খতিয়ান করব, ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করবো। যে খতিয়ানের সহক আমি অঙ্কন করেছি, এটা দাগটা আগেই পড়ে গেছে, সমস্যা নাই। তো খতিয়ানের সহক অঙ্কন করার ক্ষেত্রে আমরা এই যে এখানে কিন্তু দুইটা জাবেদাই আমি উপরে নিয়ে এসে রেখেছি, এই যে প্রথম জাবেদাটি, এই যে দ্বিতীয় জাবেদাটি। কেন দুইটা জাবেদা নিয়ে এসেছি? দুইটা জাবেদায় ব্যাংক হিসাব আছে, ব্যাংক হিসাব সম্পর্কিত। যেমন প্রথম জাবেদায় যে ব্যাংক হিসাব ডেবিট আছে, আবার দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট আছে, তাই আমি দুইটি জাবেদায় উপরে নিয়ে এসে রেখেছি। কেননা এই দুইটা জাবেদা দেখে আমি খতিয়ানটা প্রস্তুত করব। তোমরা যারা খাতায় অঙ্ক করবে, তোমাদের তো খাতায় অঙ্ক করা আছে, তাই না? জাবেদা প্রস্তুত করা আছে, তোমরা সেই খাতার জাবেদা দেখেই তোমরা আমি যেভাবে করছি এইভাবে তোমরা খতিয়ান প্রস্তুত করে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখো, মনোযোগ সহকারে দেখো, তোমাদের কিন্তু প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। আশা করি ঘরে বসেই তোমরা শিখতে পারবে, কিন্তু ইচ্ছা থাকতে হবে। লক্ষ্য করি, ব্যাংক হিসাব ডেবিট 80 লক্ষ টাকা, তাহলে ব্যাংক হিসাবে ডেবিটে 80 লক্ষ টাকা লিখবো, নাম লিখবো এই ক্রেডিটের নামটা আবেদন হিসাব। আবার এখানে কি বলছে? ব্যাংক হিসাব ক্রেডিট 10 লক্ষ টাকা, ব্যাংক হিসাবে ক্রেডিটে 10 লক্ষ টাকা লিখবো। এখানে নাম তো দুইটা নাম আছে, কোনটা লিখবো? তাই না? আমরা এই যে ব্যাংকের ক্রেডিটের ঘরে টাকা লিখেছি, নাম লিখবো ডেবিটেরটা, এই ডেবিটে যে নামটা লেখা আছে সেই নামটা লিখবো শেয়ার আবেদন হিসাব। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখলাম ব্যাংক হিসাবে দুই দিকে শেয়ার আবেদন হিসাব লিখবো, ডেবিটে যে টাকাটা আছে ডেবিটে লিখবো, ক্রেডিটে যে টাকাটা আছে ক্রেডিটে লিখবো ব্যাংক হিসাবে। তারপর আমরা কি করবো? আমরা এখন এই দুই দিক দাগ দিব। দাগ দেওয়া শেষে কোন সাইড বড়? বাম সাইড বড়, কারণ এখানে 80 লক্ষ, ওখানে 10 লক্ষ। তো এই 80 লক্ষ আগে এখানে লিখবো, এই 80 লক্ষ ডান দিকে নিয়ে যাব, দুই দিকে ডাবল দাগ দিব। দুই দিকে ডাবল দাগ দেওয়ার পরে আমরা কি করব? এই 80 লক্ষ থেকে এই 10 লক্ষ বিয়োগ করে 70 লক্ষ পাবো, এটার নাম হবে ব্যালেন্স সিডি, এবং এই ব্যালেন্স সিডিটা এখানে চলে আসবে ব্যালেন্স বিডি। এভাবে আমরা এই ব্যাংক হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করবো। অর্থাৎ ব্যাংক জমার উদ্বৃত্ত আমার হলো 70 লক্ষ টাকা, যেটি চলতি সম্পদ হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে বসবে। এবার আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তো লক্ষ্য করি, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আবার সেই পূর্বের মতো একটি সহ অঙ্কন করলাম, এবং আবারও একটি জিনিস বলছি, সেটি হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণীর উপরে লেখা আছে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা, এটা ঢাকা পড়ে গেছে, কেননা আমার উদ্দীপকটার প্রয়োজন হবে, সেজন্য আমি এই এক পেজে উদ্দীপক এবং সব অঙ্ক দেখানোর জন্য আমার এই কিছু অঙ্ক ঢাকা পড়ে গেছে, সমস্যা নেই, আমি যেখানে লিখবো সেখানে ফাঁকা রেখেছি। তো লক্ষ্য করি, এখানে আমরা প্রথমে লিখবো সম্পদ সমূহ,
তারপরে লিখবো শেয়ারহোল্ডারদের শর্ত দায় সমূহ, পরে লিখবো। এখানে সম্পদ সমূহের মধ্যে আমাদের স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ বা অসম্বন্ধিত ব্যয় ধাপ আছে কিন্তু লেখার, কিন্তু এই অঙ্কের মধ্যে স্থায়ী সম্পদ নাই, অলিক সম্পদ নাই, আছে মাত্র চলতি সম্পদ, একটি ব্যাংক জমার উদ্বৃত্ত। সেজন্য আমরা লিখব চলতি সম্পদ ব্যাংক জমা ওই 70 লক্ষ টাকা শেষের ঘরে, 70 লক্ষ টাকা শেষের ঘরে লিখব। লিখে একটা দাগ দিব, এই 70 লক্ষ টাকা নিচে লিখে ডাবল দাগ দিব। পাশে লিখব মোট সম্পদ। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে এই শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ লিখব। শেয়ার হোল্ডারদের স্বত্ব দায় সমূহ লেখার সময় আমার উদ্দীপক পড়ার প্রয়োজন হবে, সেজন্য উদ্দীপকের পুরো অংশটি আমি উপরে নিয়ে এসেছি। তো লক্ষ্য করি, প্রথমে আমাদের 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের এখানে সাজাতে হবে। সাজানোর ক্ষেত্রে বলা আছে অনুমোদিত শেয়ার মূলধন হবে। আমি অবশ্য জায়গা সেভ করার জন্য অনুমোদিত শেয়ার মূলধনের পাশে এটা লিখেছি, কিন্তু তোমরা এই অংশটা নিচে লিখলেও পারবে। লক্ষ্য করি, অনুমোদিত মূলধন এই যে উপরে বলা আছে প্রতিটি 10 টাকা দরে 10 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 1 কোটি টাকা। তাহলে এখানে লিখেছে যে প্রতিটি 10 টাকা দরে 10 লক্ষ শেয়ারে বিভক্ত, এই 10 টাকাকে 10 লক্ষ দিয়ে গুণ করে 1 কোটি টাকা হবে। নিচে ডাবল দাগ দিয়ে দিব, 1 কোটি টাকা, তাই না? অনেক টাকা 1 কোটি টাকা। তোমাদের মনে হচ্ছে 1 কোটি টাকা যদি পাইতাম, জীবনে বড় হও, দয়া করে প্রতিষ্ঠিত হও, চাকরি বাকরি যখন করবে তখন 1 কোটি টাকারও বেশি টাকা তুমি পাবে, এই আমাদের প্রত্যাশা, আমরা সবাই প্রতিষ্ঠিত হব। লক্ষ্য করি, এরপরে আসছে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন হচ্ছে অনুমোদিত মূলধনের অংশ হতে যে পরিমাণ শেয়ার বিক্রির জন্য পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম, প্রচারপত্র বিলি করেছিলাম বা ইস্যু করেছিলাম। লক্ষ্য করি, এই যে 2 নম্বর লাইন, কোম্পানি 7 লক্ষ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে জনসাধারণের নিকট ইস্যু করেছে। তাহলে যে প্রতিটি 10 টাকা দরে 7 লক্ষ শেয়ার হবে 70 লক্ষ টাকা, এটাও প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব। তারপরে লিখবো বিলিকৃত ও আদায়কৃত মূলধন। এইখানে হবে এই যে প্রতিটি 10 টাকা দরে আমরা যতটি শেয়ার ইস্যু করেছিলাম তার চেয়ে বেশি শেয়ার বিলি করতে পারবো না। তো বিলি করেছিলাম এই যে ইস্যুকৃত শেয়ারগুলি যথারীতি বিলি করা হলো, তার মানে কি আমরা যাহা ইস্যু করেছিলাম তাহাই বিলি করেছি। সেজন্য এই ইস্যুকৃত শেয়ারের পরিমাণ আর এই বিলিকৃত ও আদায়কৃত শেয়ারের পরিমাণ এক বা সমান হবে এখানে। এই ক্ষেত্রে এই যে প্রতিটি 10 টাকা দরে 7 লক্ষ শেয়ার গুণ করে আমাদের 70 লক্ষ হবে, এবং এই আদায়কৃত যদি লেখা থাকে যেখানে সেখানে এটি শেষের ঘরে পড়বে, কেননা এই দুটা টাকা আমাদের যোগ করার প্রয়োজন হবে না, সেজন্য এখানে লিখে ডাবল দাগ দিয়েছি। কিন্তু আদায়কৃত শেয়ারের টাকা আমাদের অঙ্কে যোগ করার প্রয়োজন হয়, তাই আমরা শেষের ঘরে লিখব, একটা দাগ দিব। এবার এই 70 লক্ষ টাকা নিচে লিখব, ডাবল দাগ দিব, এবং পাশে লিখব মোট শেয়ার হোল্ডারদের স্বত্ব ও দায় সমূহ। মোট শেয়ার মালিকানা স্বত্ব ও দায় সমূহ, অর্থাৎ আমাদের এই মোট সম্পদ আর মোট শেয়ার হোল্ডারদের দায় সমূহ, এই যে 70 লক্ষ 70 লক্ষ সমান সমান হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমি একটু ভালোভাবে আলাদা করে বোঝানোর জন্য এখানে লাল কালি দিয়ে রেখেছি, কিন্তু তোমরা লাল কালি দিয়ে লিখবে না, তোমরা কালো কালি দিয়ে অবশ্যই লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই সমহারে শেয়ার ইস্যু সংক্রান্ত 3টা ক্লাস, 3টা অঙ্ক নিয়ে আমি আলোচনা করেছি। তো আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার ওদিয়ারে এবং অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায়, সে সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি, এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে, এবং আমার এই চ্যানেলের অন্যান্য ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।